শ্রীচোরে এটি 2019 সালে মুক্তি পাওয়া একটি ব্লকবাস্টার হিট মুভি। এই মুভিতে গুরুত্বপূর্ণ চরিত্রগুলোতে অভিনয় করেছেন সুশান্ত সিং, রাজপুত, শ্রদ্ধা কাপুর সহ আরও অনেকে। মুভিটির IMDb রেটিং 8.3/10। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। সিন শুরু হয় হোস্টেল নাম্বার 4-এ। রাত 12টায় একটা পানি ভর্তি বালতি নিয়ে ভারুন নামের একটা ছেলে একজনের দরজায় নক করছে। দরজা খুললে আমরা এই মুভির মেইন ক্যারেক্টার অনিরুদ্ধকে দেখতে পাই। তারা দুজনে কিছু একটা প্ল্যান করে নিচে নেমে আসে এবং তাদের হোস্টেলের সবাইকে ভেজাতে শুরু করে। একসময় হোস্টেলের ভিতরে সবাইকে ভেজানো হয়ে গেলে তারা হোস্টেলের বাইরে একটা ছেলের ঘরের সামনে চলে আসে। আসলে এই ছেলেটা হোস্টেল 3-এর। এক একটি হোস্টেলের ছেলেরা এক একটি দল বানিয়ে থাকে। অনিরুদ্ধ ছেলেটাকে বলে নিজের ঘরটাকে শুকনো রাখতে চাইলে বাইরে বের হয়ে আয়। ছেলেটা বাইরে বের হয়ে এলে অনিরুদ্ধ তাকে ভিজিয়ে দেয়। হোস্টেল 3-এর সব ছেলেরাও চলে আসে সেখানে। এখানে হোস্টেল 4-এর সাথে হোস্টেল 3-এর মারামারি বেঁধে যায়। এক পর্যায়ে হোস্টেল 3-এর ছেলেরা হোস্টেল 4-কে লুজার বলে সম্বোধন করে। সেই সাথে সাথে সিন বর্তমানে চলে আসে, মানে এতক্ষণ আমাদের অনিরুদ্ধের কলেজ লাইফের দৃশ্য দেখানো হচ্ছিল। অনিরুদ্ধের এখন অনেকটা বয়স হয়েছে। এই লোকটা সম্ভবত তার বাড়িতে কাজ করে। অনিরুদ্ধ তাকে জিজ্ঞাসা করে গৌরব কোথায়। সে বলে ও নিজের রুমে আছে। গৌরব হলো অনিরুদ্ধের ছেলে। সে কোথায় যেন একটা পরীক্ষা দিয়েছে সেটা নিয়ে খুব টেনশনে রয়েছে। রাতে খাওয়া দাওয়াও করেনি। সে একটু পরপর তার বন্ধুকে ফোন করছে এবং বলছে রেজাল্টের সময় তো হয়ে আসছে। তার বন্ধুরা তাকে বলছে টেনশনের কিছু নেই, যা হবে দেখা যাবে। এই সময় অনিরুদ্ধ গৌরবের রুমে আসে এবং বলে এত টেনশন করছিস কেন, পরীক্ষা তো ভালোই হয়েছে, সিলেকশন হয়ে যাবে। কিন্তু গৌরবের চিন্তা এতে কমে না। আসলে তার মা মায়া এবং বাবা অনিরুদ্ধ তাদের কলেজ জীবনে টপার ছিল, তাই তাদের ছেলে হয়ে যদি সিলেকশন না হয় সেটা মেনে নিতে পারবে না গৌরব। সিন কাট হলে আমরা একটা ছবিতে মায়াকে দেখতে পাই। সে এখন আর অনিরুদ্ধের সাথে থাকে না, তাদের বিচ্ছেদ হয়েছে অনেক আগে। পরদিন সকালে অনিরুদ্ধ গৌরবকে তার মায়ের সাথে দেখা করাতে নিয়ে যায়। অনিরুদ্ধ আর মায়ার ভেতর এখন অনেকটা দূরত্ব। মায়া গৌরবকে বলছে টেনশন কেন করছিস, তুই পাশ না করলেও কিছু এসে যায় না। মায়ার কথায় আমরা বুঝতে পারি অনিরুদ্ধের প্রতি সে অনেকটা রাগ। আজ গৌরবের রেজাল্ট দেবে। সে তার এক বন্ধুর বাসায় আসে। তার বন্ধু গৌরবের রেজাল্ট খুঁজতে থাকে এবং রেজাল্ট খুঁজে পাওয়া মাত্রই সে ল্যাপটপটা গৌরবের দিকে ঘুরিয়ে দেয়। আসলে গৌরব পরীক্ষায় ফেল করেছে। কাঁদতে শুরু করে গৌরব। তার বন্ধু বোঝাচ্ছে পরের বার আবার ট্রাই করিস হয়ে যাবে। কিন্তু গৌরব বলে দিন রাত পড়াশোনা করেছি এই পরীক্ষার জন্য, আমার পিছনের ছেলেটা তো কোনো পড়াশোনাই করে নাই, ওর চান্স হয়ে গেল আর আমার চান্স হলো না। সিন কাট হয়ে মায়ার কাছে চলে আসে। সে অনিরুদ্ধকে ফোন করে বলে গৌরবের সিলেকশন হয়নি, ও খুব কাঁদছে, আমি ওর কাছেই যাচ্ছি, তুমিও আসো। অনিরুদ্ধ বলে আমার একটা মিটিং আছে, সেটা শেষ করেই আমি আসবো। এদিকে গৌরব তার বন্ধুকে বলছে লোকে এখন কি বলবে আমাকে, আমার বাবা ছিল টপার, মাও ছিল টপার, আর আমি কিনা লুজার। এসব বলতে বলতে গৌরব ওই অ্যাপার্টমেন্টের বারান্দা দিয়ে নিচে লাফ দেয়। তার বন্ধু কল্পনাতেও ভাবতে পারেনি যে গৌরব সুইসাইডের চেষ্টা করবে। অনিরুদ্ধ চলে আসে হসপিটালে। মায়া তাকে বলে তুমি কখনো আমার ছেলেকে বোঝার চেষ্টা করনি, শুধু প্রেশার দিয়েছ, আমারই ভুল হয়েছে, গৌরবকে আমার কাছে রাখা উচিত ছিল। ডাক্তার ডেকে পাঠায় দুজনকে এবং বলে আমি আপনাদের কাছ থেকে কোনো কিছুই লুকাবো না। গৌরবের ব্রেইনে খুব আঘাত লেগেছে, এছাড়াও বডির বিভিন্ন অর্গান ক্ষতিগ্রস্ত হয়েছে। ইন্টারনাল ব্লিডিং বন্ধ করতে পারলেও পরিষ্কার করে কিছু বলা যাচ্ছে না। অনিরুদ্ধ বলে ওর সাথে কি দেখা করা যাবে, মায়া সাহস পায় না তার ছেলেকে এই অবস্থায় দেখার। অনিরুদ্ধ যায় গৌরবের সাথে দেখা করতে, সে মেনে নিতে পারছে না তার ছেলের এমন অবস্থা। এভাবেই কিছুদিন কেটে যায়। অনেকগুলো সার্জারি করা হয় গৌরবের। ডাক্তার অনিরুদ্ধকে জানায় এই পর্যন্ত আমরা অনেক রকম পেশেন্ট দেখেছি কিন্তু ওর বিষয়টা আলাদা, ও কোনো রেসপন্সই করছে না, সে আসলে বাঁচার আশাটাই হারিয়ে ফেলেছে। আমাদের চেষ্টাটা এক জায়গায় গিয়ে থেমে যায়, রোগীর বেঁচে থাকার আশাটাই হলো মূল বিষয়। অনিরুদ্ধ ভাবতে থাকে কেন তার ছেলে বাঁচার আশাটাই ছেড়ে দিয়েছে। তখন তার মনে পড়ে লুজার সাইন। আসলে গৌরব নিজেকে লুজার ভেবে আর বেঁচে থাকতে চাইছে না। অনিরুদ্ধ চলে আসে হসপিটালে। সে গৌরবকে বলে তুই কেন বেঁচে থাকতে চাস না, লোকে তোকে লুজার বলবে সেজন্য, আজ আমি তোকে বলবো তোর বাবা কত বড় লুজার ছিল। সিন চলে আসে অনেক বছর পিছনে। অনিরুদ্ধ খুব ভালো একটা ইঞ্জিনিয়ারিং কলেজে চান্স পেয়েছে। সিট বুকিং এর সময় দেখা যায় তার সিট পড়েছে হোটেল 4-এ। সেখানকার এক লোক বলছে হোস্টেল 4-এ জায়গা পেয়েছো, দুই দিন পর আবার ফেরত আসতে হবে সিট চেঞ্জ করার জন্য, ভাগ্য ভালো থাকলে অন্য কোথাও সিট পেয়েও যেতে পারো। অনিরুদ্ধ কিছুই বুঝতে পারছে না কি চলছে এখানে। সে চলে আসে হোস্টেল 4-এ। প্রথমে কিছু বুঝতে না পারলেও পরে এখানকার থাকার জায়গা খাবার সবকিছুই অনিরুদ্ধকে সমস্যায় ফেলতে শুরু করে, বিশেষ করে এখানকার প্রত্যেকটা ছেলেই বখাটে। অনিরুদ্ধ চলে আসে তার সিট চেঞ্জ করার জন্য কিন্তু সেখান থেকে জানানো হয় এখন আর সিট চেঞ্জ করা সম্ভব না। সিন চলে আসে রাতে। হোস্টেল 4-এ নতুনদের র্যাগিং করা হচ্ছে। একসময় অনিরুদ্ধের পালা চলে আসে। এখানে সবাইকে একটা করে নিকনেম দেওয়া হয়, তবে বোঝার সুবিধার্থে আমরা সবাইকে রিয়াল নামেই ডাকছি। এর নাম হলো ভারুন। এরা সবাই পড়ালেখা বাদ দিয়ে সারাদিন আড্ডাবাজি করে বেড়ায়। শুরু থেকেই এরা এখানে লুজার ট্যাগ নিয়ে আছে। এদের সাথে থাকতে থাকতে অনিরুদ্ধ লুজার ট্যাগ নিয়েই চলতে থাকে। সিন বর্তমানে চলে আসে। গৌরব নাকি কিছুটা রেসপন্স করছে। নার্স তাড়াতাড়ি ডাক্তারকে ডাক দেয়। ডাক্তার এসে তাকে দেখে বাইরে আসে এবং অনিরুদ্ধকে বলে রোগী যখন রেসপন্স করতে শুরু করে তখন এমনটা হয়, স্বাভাবিক। অনিরুদ্ধ আবারও গৌরবের কাছে আসে।
এবার মায়াও সাহস করে ভিতরে ঢোকে গৌরবকে দেখার জন্য। তবে গৌরব অনিরুদ্ধের সেই গল্পটা বিশ্বাস করছে না। যাই হোক, এখন এই গল্পটা যে সত্যি সেটা প্রমাণ করতে হবে। মায়া বলে, গৌরবের জ্ঞান ফিরেছে তোমার গল্পের জন্য নয়, ডাক্তারদের চেষ্টার জন্য। কিন্তু অনিরুদ্ধ তার চেষ্টা থামাবে না। কোনোভাবে যদি তার সেই বন্ধু ভারুণকে এখানে আনা যায় তাহলে হয়তোবা গৌরব বিশ্বাস করবে গল্পটা। ভারুণের নাম্বারটা ম্যানেজ করে সে। সেদিন শিফট হলে আমরা একটা মিটিংয়ে ভারুণকে দেখতে পাই। কিছু বিদেশি ইনভেস্টর তার কোম্পানির সাথে ডিল করতে এসেছে। ভারুণ কথা বলছে তখন তার সেক্রেটারি এসে বলে, স্যার একটা কল এসেছে, ওপার থেকে হোস্টেল ফোন নামক কিছু একটা বলা হচ্ছে। ফোনটা ধরেই ভারুণ উল্টাপাল্টা গালাগালি শুরু করে। ভাগ্য বলো এখানে সবাই ইংরেজ ছিল, ভারুণের কথার কিছুই তারা বোঝে না। ভারুণ একটু সাইডে যায়। তখন অনিরুদ্ধ সমস্ত ঘটনা তাকে খুলে বলে। ভারুণ তার সমস্ত মিটিং এক সপ্তাহ পেছাতে বলে চলে আসে ইন্ডিয়ায়। সে প্রথমে অনিরুদ্ধ আর মায়ের সাথে দেখা করে, তারপর চলে আসে গৌরবের কাছে। গৌরবের সাথে সেই পুরনো স্টাইলে সে কথা বলতে থাকে যেভাবে অনিরুদ্ধের সাথে কথা বলতো। গৌরব বুঝে যায় এটাই ভারুণ। ভারুণ আবারও পেছনের দিনের গল্পগুলো তাকে বলতে শুরু করে। সেন চলে আসে আবারও ফ্ল্যাশব্যাকে। ভারুণ বলে, তোর বাবা সবসময় হোস্টেল চেঞ্জ করতে চাইতো, কিন্তু আমি তাকে বুঝিয়েছিলাম যে জীবনে শুধু পড়াশোনা করলেই হবে না, জীবনটাকে উপভোগ করতে হবে। অনিরুদ্ধ তাদের সাথে থাকতে থাকতে তাদের বন্ধু হয়ে যায়। একদিন অনিরুদ্ধ আর ভারুণ বসে আছে, তখন ভারুণ বলে, আমাদের এই কলেজে ছেলেদের আর মেয়েদের রেশিও 4:1, প্রতি চারজন ছেলের জন্য একটা মেয়ে জোটে। আর সুন্দরী মেয়েদের দেখা তো এই কলেজে 70 বছর পর পর পাওয়া যায়। এই কথা বলে সামনে তাকিয়েই সে মায়াকে দেখতে পায়। এই প্রথম অনিরুদ্ধের সাথে মায়ের দেখা হয়েছে। মায়াকে দেখেই ভালো লেগে যায় অনিরুদ্ধের। তবে সে যখন দেখতে পায় তাদের কলেজের প্রত্যেকটা ছেলেই মায়ের পেছনে ঘুরে, তখন আবার নিজেকে গুটিয়ে নেয়। মায়া ছেলেদের সেরকম একটা পাত্তা দেয় না, তাকেও পাত্তা দেবে না, এই ভয়ে অনিরুদ্ধ তার সাথে কথা বলে না। সিন বর্তমানে চলে আসে। তাদের সময় শেষ, এখন রোগীর রেস্টের সময়। ভারুণ অনিরুদ্ধকে বলে, তুই তো মায়াকে পাওয়ার জন্য এত কিছু করলি, তাহলে এখন তোদের ভিতরে এত দূরত্ব কেন? তখন মায়া সেখানে চলে আসে, কথাটা আর আগায় না। সিন আবারও ফ্ল্যাশব্যাকে চলে আসে। তুষার নামের এই ছেলেটার বাবা এসে অনিরুদ্ধকে বলে, তোমরাই তো এর সিনিয়র, তাই না? তখন ভারুণ বলে, হ্যাঁ হ্যাঁ আমরাই এর সিনিয়র। তুষারের বাবা বলে, তোমাদের কাছে একটা অনুরোধ করবো, রাখবে? তখন ভারুণ বলে, সমস্যা নেই আঙ্কেল, আমরা র্যাগিং করি না। কিন্তু তখন তুষারের বাবা বলে, তোমাদের র্যাগিং করতে হবে, সারাক্ষণ মায়ের আঁচল ধরে থাকে, ওকে র্যাগিং করে বাঘের বাচ্চা বানিয়ে দাও, যেভাবেই হোক ওকে প্রচুর র্যাগিং করবে, এটা বলেই সে চলে যায়। এবার তো র্যাগিং এর লাইসেন্স পেয়ে যায় তারা। সিন আবারও বর্তমানে চলে আসে। দেখা যায় তুষারও চলে এসেছে হসপিটালে। এখানে তাদের আরো একজন বন্ধু চলে আসে, যার নাম হলো অ্যাসিড। এ কলেজে খুব গালিগালাজ করতো। সিন পেছনে চলে আসে। তুষারকে র্যাগিং করা হচ্ছে। এখনই মেয়েদের হোস্টেলে যাবি আর ওদের কাপড় চোপড় চুরি করে আনবি। অনিরুদ্ধ তুষারের সাথে সেখানে যায়। সেখানে গিয়ে তার মায়ের সাথে দেখা হয়। মায়াকে দেখে অনিরুদ্ধ আবল তাবল বলতে শুরু করে। তখন তুষার মায়াকে বলে, আমাদের সিনিয়ররা আমাদের র্যাগ দিচ্ছে, আপনাদের কিছু জামা কাপড় দিয়ে সাহায্য করবেন? মায়া বুঝতে পারে বিষয়টা, সে কিছু জামা কাপড় দিয়ে দেয়। এই বলো তুষারও অনিরুদ্ধের সাথে থাকতে থাকতে তাদের মতোই হয়ে যাচ্ছে। পরদিন অনিরুদ্ধ মায়াকে কাপড়গুলো ফিরিয়ে দিতে আসে এবং বলে, সরি সেদিন একটু বেশি নার্ভাস হয়ে গিয়েছিলাম। তবে এই নার্ভাসনেসটাই নাকি ভালো লেগেছে মায়ের কাছে। এখানে তাদের কলেজ লাইফের আরো কিছু মজার ঘটনা দেখানো হয়। অনিরুদ্ধ এই লুজারদের নিজের বন্ধু বানিয়ে নেয়। সে বারবার মায়ের সাথে দেখা করে এবং বলে, তোমার সাথে কফি না খেলে সিনিয়ররা আমাকে মারবে বলেছে। মায়া বুঝতে পারছে অনিরুদ্ধ মিথ্যা বলছে, কিন্তু সেও কিছু বলছে না। একদিন মায়া অনিরুদ্ধের সাথে দেখা করে এবং বলে, আমার সিনিয়ররা আজ আমাকে পাঠিয়েছে। এভাবে আরো কিছুদিন যায়। মায়া আর অনিরুদ্ধের ভিতরে খুব ভালো একটা সম্পর্ক তৈরি হয়ে যায়। এ হলো হোস্টেল 3 এর লিডার। এ জানতে পারে হোস্টেল 4-এ অনিরুদ্ধ নামে একটা ছেলে আছে, সে পড়াশোনায় অনেক ভালো। সে সরাসরি অনিরুদ্ধের সাথে দেখা করে এবং বলে, হোস্টেল 3-তে শিফট হওয়ার জন্য অ্যাপ্লাই করেছিলে তাই তো? কাল সব গোজগাজ করে চলে এসো। রাতের বেলা অনিরুদ্ধ এই বিষয়টা নিয়ে মায়ের সাথেও আলোচনা করে। মায়া বলে, এটা তো গুড নিউজ, এখানে এই লুজারদের সাথে থেকে কি হবে, তার চেয়ে ওখানে ভালোভাবে পড়তে পারবে। সবসময় হোস্টেল 4-এর থেকে হোস্টেল 3-এর ছেলেদের বেশি সুযোগ সুবিধা দেওয়া হয়। কিন্তু অনিরুদ্ধ বলে, হোস্টেল 4-এর সাথে তার নাকি একটা আলাদা বন্ধুত্ব হয়ে গিয়েছে, সে হোস্টেল 3-এর ওই ছেলেটিকে জানিয়ে দেয় যে সে এখানে আসতে পারবে না। তখন হোস্টেল 3-এর ছেলেটা খুব খারাপ ব্যবহার করে তার সাথে, এটা কোনোভাবেই মানতে পারে না অনিরুদ্ধ। পরদিন অনিরুদ্ধের সাথে হোস্টেল 4-এর সিনিয়র এক স্টুডেন্ট ধীরাকে দেখা হয়। ধীরাক তাকে বলে, এই লুজারট্যাগের কারণ শুধু এই হোস্টেলের পরিবেশের জন্য নয়, এর পেছনে বড় একটা কারণ রয়েছে। এই কলেজে এই পর্যন্ত যত টুর্নামেন্ট হয়েছে তার কোনোটিতেই জিততে পারেনি হোস্টেল 4, সবসময় গ্রুপের তলানিতেই থাকে তারা। ধীরাকের এটা লাস্ট ইয়ার, তাই সে চায় এই লুজারট্যাগটা দূর করতে। হোস্টেলের সবাইকে এক জায়গায় জড়ো করা হয়। ধীরাক সবাইকে বলে, যে যে এই লুজারট্যাগ নিয়েই থাকতে যাও, তারা সবাই এখান থেকে চলে যাও। দেখা যায় অধিকাংশ ছেলেরাই সেখান থেকে উঠে চলে যায়। তবে যে কয়জন ছিল তাদের উদ্দেশ্যে ধীরাক বলে, এই লুজারট্যাগ এবার ভাঙতেই হবে। সিন বর্তমানে চলে আসে। ধীরাক ও গৌরবের এই অবস্থা শুনে চলে আসে হসপিটালে। সিন আবারও পেছনে চলে যায়। আমরা দেখতে পাই ধীরাক তার টিম মেম্বারদের নিয়ে প্র্যাকটিস শুরু করেছে, কিন্তু কোনো খেলাই তারা পারছে না। এজন্য হোস্টেল 3-এর ছেলেরা তাদের উপর হাসাহাসি করতে থাকে। সিন কাট হয়ে আবারও হসপিটালে চলে আসে। ডাক্তার অনিরুদ্ধকে বলছে, ও রেসপন্স করলেও ওর শারীরিক কোনো উন্নতি কিন্তু আমরা লক্ষ্য করছি না। অনিরুদ্ধ বলে, তাহলে এখন উপায়? ডাক্তার বলে, শুধুমাত্র চেষ্টা।
অনিরুদ্ধের মনে পড়ে যায় এই চেষ্টার কথা ধীরাক তাকে বলেছিল। ঘটনা আবারও পেছনে চলে আসে, তাদের স্পোর্টস সিজন চলে এসেছে। অনিরুদ্ধ ফুটবল ক্রিকেট বাস্কেটবল খেলায় ভালো ছিল, ধীরাক এক্সপার্ট ছিল ওয়েট লিফটিং অ্যাথলেটিক্স এইসব বিষয়ে, তুষার ভালো ক্যারাম খেলতো। এদের গ্রুপে একটা লোক ছিল যে অল টাইম নেশা করত, এই লোকটা আবার দাবা খেলায় খুব ভালো ছিল, তবে এগুলো তাদের জয়ের জন্য যথেষ্ট ছিল না। উপযুক্ত স্কিলের অভাবে তারা প্রত্যেকটা খেলায় হেরে যাচ্ছিল। এরপর তারা ভাবে তাদের সর্বোচ্চ চেষ্টাটা তারা করছে না। এবার তারা একটা প্ল্যান করে, তুষার ম্যাচ না জেতা পর্যন্ত তার মায়ের সাথে কথা বলবে না। ধীরাক প্রতিজ্ঞা করে সে ততক্ষণ সিগারেট খাবে না যতক্ষণ না সে জিততে পারছে। এই লোকটা প্রতিজ্ঞা করে সে না জেতা পর্যন্ত নেশা করবে না। অ্যাসিড প্রতিজ্ঞা করে ততক্ষণ সে গালি দেবে না। অনিরুদ্ধ প্রতিজ্ঞা করে ততক্ষণ সে মায়ের সাথে কথা বলবে না। এরপর থেকে অনিরুদ্ধ মায়াকে দেখলেই এড়িয়ে চলে। তারা খুব চেষ্টা করে কিন্তু এবারও ব্যর্থ হয়। আগের থেকে কিছুটা উন্নতি হয়েছে, তবে এটা যথেষ্ট নয় জেতার জন্য। এদিকে যে লোকটা নেশা করতো মদ না খাওয়ার কারণে তার পেটে জ্বালা পড়া শুরু হয়। তারা আবারও প্ল্যান করে, যেহেতু এত ভালো খেলেও তারা জিততে পারছে না, তাই তাদের বিপরীত দলের মনোসংযোগ বিগড়ে দিতে হবে, তাহলে তারা ম্যাচ থেকে ছিটকে যেতে শুরু করবে আর ধীরাকের টিম জিততে পারবে। প্ল্যান অনুযায়ী কাজ করে তারা। তাদের বন্ধুরা এমনভাবে তাদের দলকে উৎসাহিত করে যে সেটা শুনে বিপরীত দল ফুরকে যায়, আর এবার অনিরুদ্ধ জিততে শুরু করে। ম্যাচ শেষে মায়া অনিরুদ্ধের কাছে যায়, কিন্তু অনিরুদ্ধ কোনো কথা বলে না। তখন ভারত মায়াকে বলে, আমরা আমাদের সবচেয়ে পছন্দের কাজগুলো ছেড়ে দিয়েছি আর ওর সবচেয়ে পছন্দের মানুষের সাথে কথা বলা ছেড়ে দিয়েছে। যতক্ষণ না আমরা খেলায় জিততে পারছি ততক্ষণ আমরা এই কাজগুলো বন্ধ রাখবো। মায়া বুঝতে পারে বিষয়টা। সিং চলে আসে রাতে। পরদিন যে ছেলেটার সাথে খেলা সে যেন রাতে ঘুমাতে না পারে সেজন্য তাদের ডিস্টার্ব করতে হবে। এখানে ভারত সাহায্য নেয় মায়ার। মায়া এই ছেলেটাকে ফোন করে এবং সারারাত ফ্ল্যাটিং করতে থাকে। এতে রাতে ঠিকঠাক মতো ঘুম না হয় পরদিন ছেলেটা ঠিকঠাক মতো খেলতে পারে না। এভাবে আবারও জিতে যায় অনিরুদ্ধ। সে ধন্যবাদ দিতে এসেছে মায়াকে। কোনো কথা না বললেও ইশারায় সে মায়াকে সবকিছু বুঝিয়ে দেয়। সিন বর্তমানে চলে আসে। মায়া আর অনিরুদ্ধ বলছে, একটা সময় ছিল যখন কথা না বললেও আমরা একে অপরকে বুঝতাম, কিন্তু এখন কথা বলার ক্ষমতা থাকলেও একে অপরকে বোঝার ক্ষমতা নেই। ভারুন অনিরুদ্ধকে বলে, পরিস্থিতি কখনো এতটা বিগড়ে যায় না যেটাকে ঠিক করা সম্ভব নয়, তুই তো শিখিয়েছিলি আমাকে এটা। সিন আবারও ফ্ল্যাশব্যাকে চলে আসে। প্রত্যেকটা খেলায় জিতে যাচ্ছে ধীরাকের টিম। আগে ব্যাস থ্রি তাদের নিয়ে মজা করতো আর এখন তারা ব্যাস থ্রিকে নিয়ে মজা করে। এই বিষয়টা নিয়ে ঝগড়াও লেগে যায় তাদের ভিতরে। এই মারামারিতে তুষার আঙ্গুলে খুব আঘাত পায়, যার কারণে এই সিজনে সে আর ক্যারাম খেলতে পারবে না। এখন তাদের নতুন কোনো খেলায় যোগ দিতে হবে, সেটা হলো ওয়েট লিফটিং, আর এর জন্য তাদের 42 কেজি ওজনের খেলোয়াড়ের দরকার। অবশেষে তারা একজনকে পেয়ে যায়, তবে তার ওজন 2 কেজি বেশি। অনেক কষ্টে ওজন কমানো হয় তার। এই খেলাটাও জিতে যায় তারা। আগে তো তারা চিটিং করে জিততো, তবে এখন তাদের ট্যালেন্টের জোরে জিতছে তারা। আগামীকাল তাদের ফাইনাল খেলা। সিন চলে আসে বর্তমানে। ডাক্তার অনিরুদ্ধকে বলে, পেশেন্টের কোনো উন্নতি হচ্ছে না, বাধ্য হয়ে আমাকেই ব্রেন সার্জারি করতে হবে। এখানে একটা সাইন করে দিন যাতে পেশেন্টের কিছু হয়ে গেলে আপনি দায়বদ্ধ থাকবেন। অনিরুদ্ধ বুঝতে পারছে না কি করবে। মায়া তাকে আশ্বাস দেয়, তখন সে সাইন করে দেয়। এদিকে গৌরব নাকি গল্পটা শুনতে চায় যে অনিরুদ্ধ শেষ পর্যন্ত জিতেছিল কিনা, তবে সময় শেষ হওয়ার কারণে তাদের চলে যেতে হয়। বাসায় এসে অনিরুদ্ধ বলে, অনেক বড় ভুল করে হেলেছি আমি, পুরো ভুলটাই আমি করেছি। আমি ওকে বলেছিলাম সিলেকশন হয়ে গেলে বাড়ি এসে কত মজা করব, কিন্তু এটা বলিনি যে সিলেকশন না হলে কি করব। এটা কখনো আমি ওকে বোঝাইনি যে ফেল করলে কি করতে হয়। এসব কথা শুনে তার সব বন্ধুরা খুব ইমোশনাল হয়ে পড়ে। তুষার তার ছেলেকে ফোন করে বলে, আমি বলেছিলাম তুই জিপিএ 5 পেলে তোকে বাইক কিনে দেবো, কোনো দরকার নেই প্রেশার নেওয়ার, তুই তোর মতো চেষ্টা কর, চাপ নেওয়ার দরকার নেই, আমি এমনিই তোকে বাইক কিনে দেবো। মায়া কাঁদতে কাঁদতে অনিরুদ্ধকে বলে, আমি ভেবেছিলাম তুমি বাবা হওয়ার যোগ্য নও, ভুল বুঝেছিলাম আমি, মাফ করে দাও আমাকে। তাদের ভিতরে সমস্যাটাও তারা মিটিয়ে ফেলে। তখন ডাক্তার তাদের ফোন করে বলে, গৌরবের ব্রেইনে ব্লিডিং শুরু হয়েছে, যত দ্রুত সম্ভব সার্জারি করতে হবে। এটা এমন একটা কেস যেখানে প্রায় সময় রোগীর মৃত্যু হয়। অনিরুদ্ধ ডাক্তারের কাছে 10 মিনিট সময় চায় গল্পটা শেষ করার জন্য। এরপরেরা সবাই চলে যায় গৌরবের কাছে। সিন চলে আসে ফ্ল্যাশব্যাকে। অনিরুদ্ধরা অনেক চেষ্টা করে জেতার জন্য, তবে এখানে তারা নানান বাধার সম্মুখীন হয়, কিন্তু তারপরেও তারা চেষ্টা চালিয়ে যায়। দাবা আর অ্যাথলেটিকে জিতে যায় তারা। অনিরুদ্ধ তার সর্বোচ্চ চেষ্টা করে জেতার জন্য, তবে শেষ মুহূর্তে এসে 1 পয়েন্টের জন্য হেরে যায় অনিরুদ্ধ। গৌরব কাঁদতে শুরু করে, হেরে গেলে তোমরা, তখন তো তোমাদের মরে যেতে ইচ্ছা করছিল। তারা প্রত্যেককে বলে, না তখন আমাদের মোটেও মরে যেতে ইচ্ছা করেনি। ফ্ল্যাশব্যাকে আমরা দেখতে পাই অনিরুদ্ধ চলেই যাচ্ছিল, তখন ব্যাস 3 এর ছেলেরা তাদের চ্যাম্পিয়ন বলে ডাক দেয় এবং বলে, আমরা তো হাতে কলমে জয়ী, আসলে তোমরা যে চেষ্টাটা করেছো জয়ী তো তোমরা। কলেজের সব দর্শকেরা তাদের একটা আলাদা সম্মান দেয়। এরপর থেকে আর তাদের লুজার ট্যাগটা ছিল না। অনিরুদ্ধ বলে, তুমি লুজার না বিজয়ী সেটা তোমার রেজাল্ট ঠিক করবে না, তুমি কতটা চেষ্টা করেছো সেটাই দেখার বিষয়। গৌরবকে নিয়ে যাওয়া হয় অপারেশন থিয়েটারে। সিন ব্ল্যাক হয়ে যায় আর আমরা গৌরবের গলায় কিছু কথা শুনতে পাই। সে বলে, তুমি কি জিতেছো এটা বড় বিষয় না, তুমি কতটা চেষ্টা করেছো সেটাই বড় বিষয়। এই কদিনে আমি অনেক কিছু শিখেছি, আজ কলেজে যাচ্ছি, আমি কি গ্রেড পেয়েছি, কোন কলেজে ভর্তি হয়েছি এটা বিষয় না, সবচেয়ে বড় বিষয় হলো আমি কলেজে এসেছি। সামনে তাকিয়ে সে ওই পুরো লুজার গ্যাংটাকে দেখতে পায়। আর গৌরবের একটা হাসি দিয়ে মুভিটা এখানেই শেষ হয়। তো ভিউয়ার্স, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিন, কারণ আপনাদের একটি লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে অনেক বেশি ইন্সপায়ার করে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
Thank you.